আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে পরীক্ষা ছাড়াই পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে এমন নিউজ দিয়েছে আজকে সময় টিভিতে। এই নিউজটি আমি এখন পড়ে শোনাচ্ছি। করোনার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব না হলে শেষ পর্যন্ত পরীক্ষা ছাড়াই পরের ক্লাসে উত্তীর্ণ করা হবে শিক্ষার্থীরা। এক্ষেত্রে সীমিত আকারে হলেও চলতি শিক্ষাবর্ষের মৌখিক বিষয় অন্তর্ভুক্ত করা হবে পরের শিক্ষাবর্ষে। এ বিষয়ে নিজেদের সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছে বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিয়ন ভেটু। মন্ত্রণালয় বলেছে আগামী মাসে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 17 মার্চ থেকে বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, নেওয়া সম্ভব হচ্ছে না এইচএসসি পরীক্ষাও। অফিস আদালত খুলে দেওয়া হলো এখন অনিশ্চিত শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়টি। এ অবস্থায় সরকারের উচ্চ পর্যায়ে সীমান্তের বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিট বেটু শিক্ষা মন্ত্রণালয়ের 29 পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দিয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর মধ্যে রয়েছে 1 সেপ্টেম্বর স্কুল খুললে সীমিত আকারে হবে প্রতি বিষয়ে 100 নম্বরের পরীক্ষা, 2 নভেম্বর খুললে নেওয়া হবে প্রতি বিষয়ে MCQ পদ্ধতিতে 50 নম্বরের পরীক্ষা, 3 ডিসেম্বরেও স্কুল কলেজ খোলা না হলে কোনো পরীক্ষা ছাড়াই পরবর্তী শ্রেণীতে চলে যাবেন শিক্ষার্থীরা, তবে আগের বছরে মৌলিক পাঠ্যক্রম অন্তর্ভুক্ত হবে পরের বছর। বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিটের ঊর্ধ্বতন বিশেষজ্ঞ অধ্যাপক রবিউল কবির বলেন, আমরা বলেছি যে পরবর্তী ক্লাসে শিফট করে দেওয়া, যদি প্রমোশন দেওয়া হয় তবে পরীক্ষা ছাড়া আগের ক্লাসে কিছু অধ্যায় পরবর্তী ক্লাসে পড়ানো হবে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে শিক্ষাবর্ষ প্রায় শেষের দিকে, এ অবস্থায় খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সুপারিশগুলোকে শেষ মুহূর্তের যাচাই বাছাই করে শিগগিরই সিদ্ধান্ত জানাবে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মাহবুব হোসেন বলেন, কোনো সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খুললে কী হবে তার একটা ড্রাফট আমাদের দিয়েছে, সেই মতামতগুলোকে আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। JSC এবং JDC পরীক্ষার্থীদের ক্ষেত্রেও নিয়ম প্রযোজ্য হবে, আর শিক্ষা প্রতিষ্ঠান খুললেও HSC পরীক্ষার প্রস্তুতিতে কমপক্ষে 1 মাস সময় নেবে শিক্ষা মন্ত্রণালয়। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে, সকলেই ভালো থেকো, আল্লাহ হাফেজ।